हमें रहेंगे। डिमला टेक्निकल एनबीएमआई आयोजित ऑनलाइन क्लासे छात्र-छात्राओं का आंतरिक शुभेच्छा। आशा करी तुम्हारा सुस्थ आसो और भलो आसो। আমি মোহাম্মদ মিজানুর রহমান, ডিমলা টেকনিক্যাল এমবিএমআই মানবসম্পদ সহকারী অধ্যাপক। আজ তোমাদের মানবসম্পদ ব্যবস্থাপনা এক এই কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বিগত দিনে মানবসম্পদ ব্যবস্থাপনা এক আমরা ক্লাসে অনেক আলোচনা করেছি এবং 2020 সালের ফাইনাল পরীক্ষার আমরা চূড়ান্ত প্রস্তুতিও নিয়েছিলাম, কিন্তু বৈশ্বিক একটি দুর্যোগের কারণে আমাদের পরীক্ষা পিছিয়ে যাওয়ায় আমরা পুনরায় পাঠদান চালু করেছি এবং এতে তোমরা আরও বেশি উপকৃত হবা। আমি আবারও তোমাদেরকে বলছি, তোমাদের কোথাও কোনো প্রশ্নে সমস্যা তৈরি হলে তোমরা অবশ্যই ফোনে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ মানবসম্পদ ব্যবস্থাপনা এক বিষয় পর 25-18 একটি সহজ প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করব। এই প্রশ্নটিও 2020 সালে তোমাদের ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা আছে। প্রশ্ন সহজ প্রশ্ন, তোমরা অবশ্যই সুন্দর করে শুনবা, খুললে প্রশ্নটি তোমরা পরীক্ষার খাতায় ভালোভাবে লিখে এবং ভালো নাম্বারও পেতে পারো। মানবসম্পদ সংগ্রহের উৎসসমূহ আলোচনা করো। প্রশ্নটি হচ্ছে তোমাদের মানবসম্পদ সংগ্রহের উৎসসমূহ আলোচনা করো। মানবসম্পদ একটি প্রতিষ্ঠানের তালিকা সত্যি হচ্ছে মানবসম্পদ। একটি প্রতিষ্ঠানকে আমরা লাভের দিকে, ব্যক্তি প্রতিষ্ঠানকে আমরা ভবিষ্যতের উন্নতির দিকে ধাবিত করতে গেলে প্রথমেই হচ্ছে মানব সম্পদ সংগ্রহ। একটি প্রতিষ্ঠানে যদি সঠিক মানব সম্পদ না থাকে তাহলে প্রতিষ্ঠান কখনই আর্থিক উন্নতি করতে পারে না। একটি প্রতিষ্ঠানে মানব সম্পদ আমরা কিভাবে সংগ্রহ করব, কোন প্রতিষ্ঠানের মানব সম্পদ সংগ্রহ করার বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন উৎস আছে। এই উৎসগুলোর মধ্যে আমরা যদি আলোচনা করি তাহলে প্রথমত দুটি উৎস আমরা গুরুত্ব দেব। একটা হচ্ছে তোমার আভ্যন্তরীণ উৎস, আরেকটা হচ্ছে বাহ্যিক উৎস। আমরা আভ্যন্তরীণ উৎসের মাধ্যমে জনবল বা মানসম্পদ সংগ্রহ করতে পারি, আবার বাহ্যিক উৎসের মাধ্যমে আমরা জনবল বা মানসম্পদ সংগ্রহ করতে পারি। এখন আমরা যে আলোচনা করতে আভ্যন্তরীণ উৎস, আভ্যন্তরীণ উৎসের বিভিন্ন ধাপে ধাপে আমরা মানসম্পদ সংগ্রহ করতে পারি। এক নম্বর হচ্ছে তোমার যে কর্মরত মানসম্পদ। প্রতিষ্ঠানে আমাদের যে কর্মরত মানবসম্পদ আছে এই কর্মরত মানবসম্পদকে আমরা কি করতে পারি, আমরা এদেরকে পদোন্নতি দিতে পারি। এদের মধ্যে যাচাই বাছাই করে আমরা যাদের দক্ষ সম্পূর্ণ তাদেরকে আমরা পদোন্নতি দিয়ে আমরা আবার তাদেরকে কর্মরত রেখে মানবসম্পদ সংগ্রহ সম্পদ সংগ্রহ করতে পারি। দ্বিতীয়ত কর্মীদের পরিচিত, আমাদের যে প্রতিষ্ঠানে কর্মী আছে সেই প্রতিষ্ঠানে কর্মীদের পরিচিতজনকে আমরা নিয়োগের মাধ্যমে আমরা কি করতে পারি, আবার নতুন কর্মী সংগ্রহ করতে পারি। একটা তো অস্থায়ী কর্মী, দেখা যায় একটি প্রতিষ্ঠানে অনেক অস্থায়ী কর্মী কাজ করে, তাহলে দেখা যাবে এই অস্থায়ী কর্মীদের মধ্যে যারা যোগ্য সম্পূর্ণ তাদেরকে আমরা স্থায়ীকরণের মাধ্যমে আমরা কি করতে পারি, মানবসম্পদ সংগ্রহ করতে পারি। চতুর্থ হচ্ছে কর্তৃপক্ষের সুপারিশ। প্রতিষ্ঠানে যারা পরিচালক মন্ডলীরা আছেন থাকেন এনাদের সুপারিশ ক্রমে বিভিন্ন ধাপে ধাপে আমরা কি করতে পারি, কর্মী সংগ্রহ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমি আবারও বলছি, যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় ফোনে আমার সাথে তোমরা যোগাযোগ করো। আর কি উৎস হচ্ছে তোমাদের বাদ্যি উৎস। এই বাদ্যি উৎস থেকে আমরা আবার বিভিন্ন পাঁচ ধাপে আমরা কর্মী নিয়োগ সংগ্রহ করতে পারি। একটা হচ্ছে বিজ্ঞপ্তি প্রদান। এই বিজ্ঞপ্তি প্রদান একটি সুন্দর পদ্ধতি, আমরা পেপারে দিতে পারি বিজ্ঞপ্তি, টেলিভিশনে দিতে পারি, বিভিন্ন আমরা মাধ্যমে আমরা বিভূতি প্রধানের মাধ্যমে কর্মী সংগ্রহ করতে পারি। এই বিভূতির মাধ্যমে কর্মী সংগ্রহ পদ্ধতি একটি পুরাতন সনাতন পদ্ধতি। নিয়োগকারী প্রতিষ্ঠান, আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন উন্নত বিশ্ব কিছু নিয়োগকারী প্রতিষ্ঠান দেখতে পাওয়া যায়, এনারা যোগ্য কর্মী তালিকা প্রকাশ করে, আমরা সেখান থেকে তাদের সাহায্য নিয়ে কর্মী প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দিতে পারি। আর্থিক শ্রমিক সংঘ, প্রতিটি প্রতিষ্ঠানে একটি শ্রমিক সংঘ থাকে যা বাংলাদেশ সরকার স্বীকৃত, আমরা এই শ্রমিক সংঘকে সাহায্য এদের সাহায্য প্রার্থনা করেও আমরা কি করতে পারি, আমরা সুন্দর মান সম্পদ আমরা সংগ্রহ করতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহ পদ্ধতি একটি সুন্দর পদ্ধতি। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী ও যোগ্য সম্পন্ন ব্যক্তি
পাওয়া যায়। দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান কি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বা বিভিন্ন ভালো কলেজ থেকে ভালো মেধাবী এবং দক্ষ সম্পূর্ণ ছাত্র নিয়ে এই ছাত্র নিয়ে আমরা মান সম্পদ সংগ্রহ করতে পারি। চতুর্থ পঞ্চমত হচ্ছে আমাদের ইন্টারনেট। ইন্টারনেট একটি সুন্দর পদ্ধতি, অনেক প্রতিষ্ঠানে অনেক ওয়েবসাইট নাম্বার থাকে, এই ওয়েবসাইটে আমরা যোগাযোগ করে ইন্টারনেটের মাধ্যমে আমরা মানব সম্পদ সংগ্রহ করতে পারি। মূল আলোচনায় হলো যে মানব সম্পদ সংগ্রহের উৎস সমূহ আলোচনা করবো। এই মানব সম্পদ উৎস আলোচনা করার আগে তোমরা সূচনা করবে কিছু সুন্দর করে সেটি লিখবা। একটি প্রতিষ্ঠানের তালিকা সত্যি হচ্ছে মানব সম্পদ। প্রতিষ্ঠানে ভালো যোগ্য মানব সম্পদ ছাড়া প্রতিষ্ঠান সুন্দরভাবে উন্নতি লাভ করতে পারে না। এই মানব সম্পদ সংগ্রহের পদ্ধতি দুইটা হচ্ছে একটা আপাতন্ত একটা বাহ্যিক উৎস। আমি এই বিষয়গুলো সুন্দর করে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা পরীক্ষার খাতায় এটিকে সুন্দর করে লেখার চেষ্টা করো। এগুলো আজকে আমি শেষ করছি, আবার তোমাদের সাথে আমার দেখা হবে।